আমরা নিচে মাছ চাষ করতেছি মাছাতে সেই ঘেরে রাইলে মাছাতে আমরা শসা এবং চাল কুমড়া চাষ করতেছি এবং মাছা ছাড়া ঘেরে রাইলে আমরা বেগুন এবং টমেটো চাষ করতেছি আগে আমাদের জলবদ্ধতা ছিল পানি বেরোনোর কোনো সুযোগ সুবিধা ছিল না এই খাল খননের পরে আমাদের সেই সুবিধাটা হয়েছে এবং আমাদের এলাকা যে ঘের আমরা ঘের করি এই ঘেরের জন্য আমাদের সব মানে পানি সরবরাহের জন্য এই খালটা আমাদের একান্ত খুব জরুরি হয়েছে এই মানে খালটা খনন করে কৃষিকাজের জন্য তো বেশি হলো পানির যে ব্যবস্থাটা এই পানির যে ব্যবস্থা যেহেতু খাল দিয়ে আমরা পানি উঠায় ঘেরে দিতে পারি খাল থাকাকালীন অনেক সময় ঘেরের পানিগুলো আমরা ওই মানে মোটর ব্যবহার না করেও আমরা মানে পানি সরা দিতে পারতেছি খালের থেকে ওই ঘেরের থেকে খালে এই সুবিধাটা হচ্ছে আমরা একদম নিচে জায়গায় যাতে মাছের কোনো সমস্যা না হয় এজন্য আমরা কীটনাশক ব্যবহার করি না আমরা রাসায়নিক কোনো সার ব্যবহার করি না আমরা জৈব সার ব্যবহার করি ফ্রামন ফাত ব্যবহার করি হলুদ ট্রাপ ব্যবহার করি যাতে আমাদের কীটনাশক মানে পোকামাকড়ে যাতে আক্রমণ না করে এভাবেই আমরা আর কি সুন্দরভাবে আমাদের এই সবজিগুলো একদম বিষমুক্ত সারমুক্তভাবে আমরা উৎপাদন করি আমরা আগে হাটে নিয়ে সবজি বিক্রি করতাম আমরা ন্যায্য মূল্য পাইতাম না মধ্যভোগীরা আগে লাভবান লাভগুলো খেয়ে যেত আমরা এখন সরাসরি আমরা এসএসসি প্রকল্প থেকে আমাদের গাড়ি দিয়েছে আমরা সরাসরি আমাদের সবজিগুলো কালেকশন সরবরাহ করি নিয়ে ঢাকায় বিক্রয় করি আমরা ন্যায্য মূল্য পাই এখন